টকঝাল মিষ্টিতে সবাইকে স্বাগত জানাই। দোলের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কালারফুল একটি রেসিপি। আজকে তৈরি করব রোজ লাস্সি। রং খেলার সাথে সাথে এই রঙিন লাস্সিতে গলা ভিজিয়ে দিনটা আরও রঙিন হয়ে উঠুক সবার। দোলের দিন এরকম ঠান্ডা ঠান্ডা লাস্সি থাকলে রং খেলার মজাটাই কিন্তু বেড়ে যাবে। আশা করি ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে ইজি এই লাস্সি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করবো এই লাস্সি। দেখে নিন কীভাবে কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করি রোজ লাস্সি। লাস্সি বানাতে নিয়ে নিয়েছি 300 গ্রাম টক দই, 1 কাপ চিনি, কাজু যেটা আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়েছি র্যালিসের রোজ সিরাপ, আর নিয়েছি কয়েকটা গোলাপের পাপড়ি। দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি রোজ লাস্সি। মিক্সিং জারের মধ্যে আমি 300 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এটা আমি আমুলের টক দই নিয়েছি। 300 গ্রাম টক দইয়ে বড় 2 গ্লাস লাস্সি তৈরি হবে। এই লাস্সি খুব পাতলা হলে ভালো লাগে না, তাই দই একটু বেশি লাগে। অ্যাড করে দিচ্ছি কাজু গুঁড়ো, এটা দিলে লাস্সির আরও অনেক বেশি সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি 1 কাপ মতন চিনি, আর অ্যাড করব আন্দাজ মতো বিট নুন, এটা টেস্ট ব্যালেন্স করবে, খেতে আরও সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল, এটা যেরকম থিকনেস পছন্দ করেন লাস্সির সেই মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব, লাস্সি ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। আর এর মধ্যে অ্যাড করব রোজ সিরাপ, এতে স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর হবে, কালারও খুব ভালো হয়। এবার এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায় বা মিশে যায়। এটা ব্লেন্ড করা হয়ে গেলেই কিন্তু আমাদের রোজ লাস্সি একদম রেডি। লম্বা গ্লাসে আমি রোজ লাস্সি সার্ভ করছি। দেখছেন কালার কত সুন্দর এসছে, গন্ধটাও কিন্তু ভারী মিষ্টি বেরোচ্ছে। ওপর থেকে 2টো করে আইস কিউব আমি দিয়ে দিচ্ছি, লাস্সি ঠান্ডা ঠান্ডা না হলে কি জমে। আর ওপর থেকে দিয়ে দেবো কাজু গুঁড়ো, লাস্সি খাওয়ার সময় এটা মুখে পড়লে আরও সুস্বাদু লাগবে। সব শেষে দিয়ে দেবো 2 গ্লাসে 2টো গোলাপের পাপড়ি। খাওয়ার সাথে সাথে দেখতেও তো সুন্দর হতে হবে নাকি। একদম রেডি হোলি স্পেশাল চিল্ড রোজ লাস্সি। তাহলে আর কি, দোলের দিন অবশ্যই রোজ লাস্সি তৈরি করে বন্ধু, বাড়ির ক্ষুদে সদস্য থেকে বড় সবার সাথে এর স্বাদ ভাগ করে নিন। আপনাদের সঙ্গে আমাকেও রাখবেন কিন্তু, আর কমেন্ট করা চাই কিন্তু কেমন লাগলো। সবাই খুব আনন্দ করুন, রঙের উৎসবে সবাই আরও রঙিন হয়ে উঠুন। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ। সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসছি নতুন একটি রেসিপির সাথে।